প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা আজকে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের এবং প্রত্যেকটা জব পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পত্রপত্রিকা। ঠিক আছে, পত্রপত্রিকা যেগুলোকে সাময়িক পত্র বলা হয়, সাময়িক পত্র বা পত্রপত্রিকা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা টপিক্সের নামটা লিখে নিচ্ছি প্রথমেই, সাময়িক পত্র। ঠিক আছে, এই যে পত্রপত্রিকা, আগেকার দিনে কিন্তু বন্ধুরা এই পত্রপত্রিকাই কিন্তু ছিল হচ্ছে বিভিন্ন কবিদের লেখা প্রকাশ করার প্রথম মাধ্যম। অনেকের লেখা, যেমন নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকের লেখা প্রথমে পত্রিকা প্রকাশিত হয়েছে, তারপরে সেগুলো মূল লেখায় স্থান পেয়েছে। তো আমরা আজকে সেই পত্রপত্রিকা সম্পর্কেই পড়াশোনা করব এবং আজকের ক্লাসটা একটু বড় হতে পারে। আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটাই দেখবা। আমরা আস্তে আস্তে কিন্তু বিশদ বিবরণতে যাচ্ছি, আস্তে আস্তে তোমরা আমাদের সঙ্গে থাকো, আশা করি তোমাদের লাভ হবে। তো বন্ধু দেখো, পত্রপত্রিকার যে ব্যাপারটা হয়েছে সেটি হচ্ছে ভারতবর্ষের প্রথম সাময়িক পত্র, যেটি খুবই ইম্পর্টেন্ট, বেঙ্গল গ্যাজেট। এটা হচ্ছে হিকি প্রকাশ করেন এটি, বেঙ্গল গ্যাজেট। এটি বন্ধু প্রকাশিত হয় 1760 সালে। ঠিক আছে, এই সালটা মনে রাখবা, যে বেঙ্গল গ্যাজেট 1780 দুঃখিত 1780 সালে প্রকাশিত হয়। এই সালটা মনে রাখবা, সব সাল মনে রাখার দরকার নেই, কতগুলো গুরুত্বপূর্ণ সাল আছে এই সালগুলো মনে রাখলেই হবে। তো দেখো, 1780 সালে যখন এটি প্রকাশিত হলো, পত্রপত্রিকা এবং সাময়িকপত্র খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে প্রকাশিত হয় যেটি, সেটি আমরা এখন দেখব, প্রথম বাংলা সাময়িক পত্র, দিকদর্শন। প্রথম বাংলা সাময়িক পত্র বন্ধুরা, এটা হচ্ছে দিকদর্শন, প্রথম বাংলা সাময়িক পত্র দিকদর্শন। অবশ্যই আমাদের মনে রাখতে হবে এটা, আর হচ্ছে উপমহাদেশের, এটা হচ্ছে ভারতবর্ষে তথা উপমহাদেশের প্রথম বাংলা সাময়িকপত্র দিকদর্শন। আর একটি আছে হচ্ছে সমাচার দর্পণ। শেষের দুইটার, প্রথম বাংলা সাময়িকপত্র এবং শেষ, এই দুইটারই হচ্ছে সম্পাদক আমাদের মনে রাখতে হবে, জন ক্লার্ক, মার্শম্যান। এই দুইটারই সম্পাদক, দিকদর্শন এবং সমাচার দর্পণ, এই দুইটারই সম্পাদক কিন্তু আমাদের জন ক্লার্ক, মার্শম্যান। এটা আমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে এটা একটা মনে রাখতে হবে যে বাঙালি সম্পাদিত প্রথম সাময়িক পত্র। এগুলো তো সবই হচ্ছে অন্যান্য দেশের, জন ক্লার্ক, মার্শম্যান, তারপরে আমাদের অগাস্টাস হিকি, এগুলো সবই কিন্তু অন্য দেশের তারা। আর হচ্ছে আমাদের সমাচার দর্পণ যেটা আছে, সমাচার দর্পণ কিন্তু হচ্ছে উইলিয়াম কেরির ছাপাখানা থেকে ছাপানো হয়েছিল প্রথমে। উইলিয়াম কেরির ছাপাখানা হতে মুদ্রিত, উইলিয়াম কেনের ছাপাখানায় হয়তো মুদ্রিত হয়েছিল সমাচার দর্পণ। আর প্রথম বাঙালি সম্পাদিত প্রথম সাময়িক পত্র হচ্ছে বাংলা গ্যাজেট। লিখে নাও এগুলো সব কিছু, বাংলা খুবই ইম্পর্টেন্ট, সব চাকরি পরীক্ষায় আসবে, বিসিএস সহ, বাংলা গেজেট। আর এটার যে সম্পাদক তার নাম হচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য। আমাদের এই যে বাঙালি কর্তৃক সম্পাদিত প্রথম যে সাময়িক পত্র, সেটি হচ্ছে বাঙ্গাল গেজেট, বাঙ্গাল। এটা হচ্ছে বেঙ্গল ছিল, আর এটা হচ্ছে বাঙ্গালা, এটা হচ্ছে বাঙ্গাল হবে, হ্যাঁ ঠিক করে নাও, বাঙ্গাল গেজেট।
বাঙাল গেজেট হচ্ছে, এটা হচ্ছে প্রথম কি বাঙালি কর্তৃক সম্পাদিত সাময়িক পত্র, আর এটা হচ্ছে প্রকাশ করেন হচ্ছে, এটা হচ্ছে ইনি সম্পাদক, ইনি হচ্ছেন সম্পাদক গঙ্গাকিশোর ভট্টাচার্য। আমাদের এই যে গঙ্গা কিশোর কাকু, ইনি হচ্ছেন বাঙ্গাল গেজেটের সম্পাদক ছিলেন। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে এখন গভীরে প্রবেশ করব, তোমরা আমাদের সঙ্গেই থাকো। আশা করি তোমাদের এই ক্লাসটা করলেই আর পত্রিকার উপরে কোনো জায়গায় পড়াশোনা করা লাগবে না, আর এই ক্লাসটা করলেই মোটামুটি এনাফ হয়ে যাবে। আমরা এখন দেখব হচ্ছে কতগুলো পত্রিকা দেখব এবং পত্রিকার সম্পাদকগুলো দেখব, এবং সেই সাথে সালগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো, আমাদের কিন্তু এই পর্যন্ত হয়ে গেল, গঙ্গা কিশোর পর্যন্ত হয়ে গেল। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রথম মুসলিম কর্তৃক, প্রথম মুসলিম কর্তৃক যে পত্রিকার সাময়িক পত্র সেটি হচ্ছে সমাচার সভারাজেন্দ্র, সমাচার সভা রাজেন্দ্র, এটি হচ্ছে প্রথম মুসলিম কর্তৃক, এবং এটি পড়েছেন হচ্ছে কে, শেখ আলিমুল্লাহ, আলিমুল্লাহ মনে রাখলেই হবে, আলী আলী প্রকাশ করেছেন এটি, আলী সমাচার সভা রাজেন্দ্র। সমাচার সভা রাজেন্দ্র হচ্ছে প্রথম মুসলিম কর্তৃক, ফার্স্ট মুসলিম এডিটর, প্রথম মুসলিম সম্পাদক এটি সমাচার সভা রাজেন্দ্র। সমাচার সভা রাজেন্দ্র, তাহলে আমার সাথে সাথে পড়ো, সমাচার সভা রাজেন্দ্র হচ্ছে প্রথম মুসলিম এডিটর, এবং এটি হচ্ছে আলী, আলী নাম মনে রাখলেই হবে। তো তারপরে আছে হচ্ছে আমাদের সংবাদ প্রভাকর, বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকার নাম কি, বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা পত্রিকা অবশ্যই আমাদের জানতে হবে, এটা সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। কিন্তু হ্যাঁ, এটার যে ঈশ্বর গুপ্ত, এটার যে সম্পাদক, সম্পাদক হচ্ছে ঈশ্বর গুপ্ত, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 1831 সালে, এটা কিন্তু বন্ধু 1831 সালে হচ্ছে প্রথম প্রকাশিত হয়, 1831 সালে এটি ছিল হচ্ছে সাপ্তাহিক, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মের 130 বছর আগে, রবীন্দ্রনাথের জন্মেরও 30 বছর আগে, এবং 1839 সালে, 1839 সালে এটি হয়ে গেল হচ্ছে দৈনিক, এর সংবাদ প্রভাকর এটি হয়ে গেল দৈনিক 1839 সালে। তাহলে 1831 সালে প্রথম প্রকাশ, আর এটা হচ্ছে সম্পাদকের নাম হচ্ছে ঈশ্বর গুপ্ত। তারপরে দেখো, আর বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা, বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কি, সংবাদ প্রভাকর 1831 সালে, আর এডিটর হচ্ছে ঈশ্বর গুপ্ত। আচ্ছা, তাহলে হচ্ছে 1843 সাল, একটা গুরুত্বপূর্ণ সাল, অক্ষয় কুমার তত্ত্ববোধিনী, এটা হচ্ছে 1843 সাল, 1843 সাল তত্ত্ববোধিনী, 1843 সালে প্রকাশিত হয় তত্ত্ববোধিনী, 1843 তত্ত্ববোধিনী, এটা হচ্ছে অক্ষয় কুমার দত্ত প্রকাশ করেন, অক্ষয় কুমার, ইনি হচ্ছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ব্রাহ্ম ধর্ম ইনি। তারপরে হচ্ছে রবীন্দ্রনাথের বাবা, রবীন্দ্রনাথের বাবার নাম কি, দেবেন্দ্রনাথ, তাহলে অক্ষয় কুমার দত্ত ইনি হচ্ছে তত্ত্ববোধিনী, এটা ছিল হচ্ছে ব্রাহ্ম সমাজের মুখপাত্র, তত্ত্ববোধিনী, ব্রাহ্ম সমাজের মুখপাত্র। তো ব্রাহ্ম সমাজের মুখপাত্র কোন পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা, এটি কত সালে প্রকাশিত হয়, 1833 সালে, এটির সম্পাদক কে, অক্ষয় কুমার দত্ত। তো ব্রাহ্ম সমাজের জনক হচ্ছে তিনজন ছিলেন, একজন হচ্ছে দেবেন্দ্রনাথ, একজন হচ্ছে আমাদের এই অক্ষয় কুমার দত্ত, আর একজন হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়, এরা হচ্ছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। আর একটা খুব ইম্পর্টেন্ট, 1864 সালে, হ্যাঁ 1864 সালে এটা হচ্ছে প্রকাশিত হয় প্রথম, প্রথম আঞ্চলিক পত্রিকা, প্রথম বাংলা আঞ্চলিক পত্রিকা,
এটা কি প্রথম? একটু আমি দেখে নিই। এটা হচ্ছে প্রথম কি, প্রথম বাংলা আঞ্চলিক পত্রিকা? না না না, এটা হচ্ছে প্রথম না, তবে প্রথমটা যে সালে, সে সালে তো আগেই। না না, এটা প্রথম না, এটা হচ্ছে প্রথম বাংলা আঞ্চলিক পত্রিকা। আরও পরে এটা হচ্ছে এমনি আমাদের গ্রামবার্তা প্রকাশিকা, গ্রামবার্তা, গ্রামবার্তা। গ্রামবার্তা এটা হচ্ছে কুমারখালী, 41তম বিশেষ এই প্রশ্নটি এসেছিল, কুমারখালী থেকে প্রকাশিত হয় এবং এটি প্রকাশ করেন হচ্ছে কাঙাল হরিনাথ, কাঙাল হরিনাথ। এই কাঙাল হরিনাথ কে জানো? হরিনাথ, এর নাম হচ্ছে হরিনাথ মজুমদার, প্রকৃত নাম হরিনাথ মজুমদার। এই কাঙাল হরিনাথ হচ্ছে আমাদের মীর মোশাররফ হোসেন, আমাদের আছে মীর মোশাররফ হোসেনের গুরু, মীর মোশাররফ হোসেনের গুরু হচ্ছে কাঙাল হরিনাথ। তো মীর মোশাররফের লেখা, মীর মোশাররফের লেখা প্রথম হচ্ছে, প্রথম কিন্তু এই যে কাঙাল হরিনাথের যে গ্রামবার্তা বা গ্রামবার্তা প্রকাশিকা, এই পত্রিকায় কিন্তু মীর মোশাররফ হোসেনের প্রথম লেখা প্রকাশিত হয়েছিল। বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই তথ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1864, তো দেখো এরপরে 1874, 1874 হচ্ছে আজিজুন্নেহার, 1874, 1874 হচ্ছে আজিজন, 1874 হচ্ছে আজিজুন্নেহার, 1874 আজিজুন্নেহার, এটা হচ্ছে মীর মোশাররফ। আজিজুন্নেহার নেহার এটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের পত্রিকা। আজিজুন্নেহার, মীর মোশাররফ হোসেনের প্রথম স্ত্রীর নাম আজিজুন্নেহার এবং দ্বিতীয় স্ত্রীর নাম বিবি কুলসুম। তারপরে দেখো বঙ্গদর্শন, খুবই ইম্পর্টেন্ট পত্রিকা বঙ্গদর্শন, এরপরে আমরা পড়ব। বন্ধুরা দেখো আমার সাথে সাথে তোমরা লিখে নাও, বঙ্গদর্শন পত্রিকা হচ্ছে বঙ্কিম, 1872, 1872 বঙ্কিম, বঙ্কিম বঙ্গদর্শন, বঙ্গদর্শন 1872 বঙ্কিম বঙ্গদর্শন। এই কিন্তু বঙ্কিমের কিন্তু কিন্তু এটা হচ্ছে আমার সোনার বাংলা বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। কিন্তু আমার আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, এই আমার সোনার বাংলা এই গানটি প্রথম, এই কবিতাটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল কবিতা আকারে, কবিতা আকারে। প্রথমে কিন্তু এই যে আমাদের যে আমার সোনার বাংলা, এটা কিন্তু কবিতা আকারে প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়, পরবর্তীতে এটি হচ্ছে গান আকারে প্রকাশিত হয়, গান হয় আমাদের দেশের জাতীয় সঙ্গীত। তারপরে হচ্ছে তোমার 1877 সাল ভারতী, এই ভারতী পত্রিকার সম্পাদক হচ্ছে রবীন্দ্রনাথের বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্র কাদম্বিনী দেবীর স্বামী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, ভারতী, এটা হচ্ছে 1877 সালে প্রকাশিত হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট 1877 সালে। আর হচ্ছে এটা এই ভারতীকে বলা হয় হচ্ছে ঠাকুর বাড়ির পত্রিকা, ঠাকুর বাড়ির পত্রিকা, ঠাকুর বাড়ির পত্রিকা, এই এই একে বলা হয় হচ্ছে ঠাকুর বাড়ির পত্রিকা। এরপরে আছে হচ্ছে আমাদের হিতবাদী, হিতবাদী একটি পত্রিকা, হিতবাদী কৃষ্ণকমল, এটার সম্পাদকের নাম হচ্ছে কৃষ্ণকমল, কৃষ্ণকমল ভট্টাচার্য, ভট্টাচার্য হিতবাদী, লিখে নাও কৃষ্ণকমল ভট্টাচার্য। আর সাধনা পত্রিকা, এটাও ঠাকুর বাড়ির পত্রিকা, এটা হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত, সুধীন্দ্রনাথ অর্থাৎ হচ্ছে আমাদের এই যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সন্তান সুধীন্দ্রনাথ, সুধীন্দ্রনাথ দত্ত প্রথম সম্পাদক, এবং এটা এটার সাথে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যুক্ত ছিল, সাধনা পত্রিকার সাথে রবি ঠাকুর যুক্ত ছিল এক সময়, সহ সম্পাদক হিসেবে যুক্ত ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে 1914, 1914 সালে, আর এই এটা কিন্তু সাধনা পত্রিকা 1891 সালে, ঠিক আছে, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মের 30 বছর পরে, সাধনা পত্রিকা 30 বছর আগে প্রকাশিত হয়েছিল হচ্ছে কি
30 বছর আগে, রবীন্দ্রনাথের জন্মের 30 বছর আগে প্রথমে আমাদের প্রথম পত্রিকা, যেটা আমাদের প্রথম পত্রিকার নাম কি বলো? আমাদের প্রথম পত্রিকা যেটা, সেটা প্রকাশিত হয়েছিল 30 বছর আগে, 1831 সালে। সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর বাংলাদেশে, বা আমাদের যে প্রথম দৈনিক, প্রথম বাংলা দৈনিক সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর, দেখো কি মিল, সংবাদ প্রভাকর 1831 সালে, আর আমাদের যে সাধনা, সাধনা পত্রিকা, এটা হচ্ছে 1891 সালে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের, আর এটা হচ্ছে প্রথম বাংলা দৈনিক, বাংলা দৈনিক, প্রথম বাংলা দৈনিক। সংবাদ প্রভাকর হচ্ছে আমাদের প্রথম বাংলা দৈনিক পত্রিকা। এটা প্রকাশিত হয় হচ্ছে 1831 সালে। এবং আমাদের যে সাধনা পত্রিকা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুধীন্দ্রনাথ যে ঠাকুর, সুধীন্দ্রনাথ ঠাকুর তাদের পত্রিকা। এই পত্রিকাটি 1891 সালে, 30 বছর ডিস্টেন্স, বোথ সাইড, দুই সাইডে 30 বছর ডিস্টেন্স আছে। তারপরে হচ্ছে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা, সবুজ পত্র। সবুজ পত্র, এটা হচ্ছে কে? এটা হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী সবুজ পত্র প্রকাশ করেন। এটা হচ্ছে 1914 সালে, 1914 সালে, 1914 সালে, 1914 সালে, 1914 সালে হচ্ছে প্রমোদ চৌধুরী কি প্রকাশ করেন সবুজ পত্র। চলিত্রীতির মুখপাত্র বলা হয় এই পত্রিকাকে, বলা হয় কি সবুজ পত্র পত্রিকায়, বলা হয় হচ্ছে চলিত্রীতির, চলিত, আপনারা জানেন যে চলিত্রীতির প্রবর্তক কিন্তু আমাদের প্রমোদ চৌধুরী। তো চলিত্রীতির, আমার যেরকম মুখপাত্র হচ্ছে আমার এই চ্যানেলটা, ঠিক তেমনি আমার কিন্তু ফেসবুকে যে নামটা, সেই নামটা কিন্তু এইটাই, তন্ময় দত্ত প্রান্ত লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি হচ্ছে বুটেক্স থেকে পাশ করেছি, আমি হচ্ছে বিএস ইঞ্জিনিয়ার। তো এটা হচ্ছে চলিত্রীতির প্রবর্তক। চলিত্রীতির কি, যে আমাদের প্রবাহিত করে নিয়ে যায় যেটা, সেটাকে কী কী বলে? মুখপাত্র, মুখপাত্র, চলিত্রীতির মুখপাত্র বলা হয় এই পত্রিকাকে, সবুজ পত্র। ভেরি ইম্পর্টেন্ট, 1914 সাল, সালটা ইম্পর্টেন্ট। তো দেখুন, চলিত্রীতির, চলিত্রীতি চালু হয় এই পত্রিকার মাধ্যমে। চলিত্রীতির মুখপাত্র মানে কি? চলিত্রীতির মুখপাত্র মানে চলিত্রীতি আমাদের এই পত্রিকার মাধ্যমে চালু হয়, এই পত্রিকার মাধ্যমে চলিত্রীতি চালু হয়। খুব মনোযোগ দিয়ে দেখুন, খুব মনোযোগ দিয়ে দেখুন। তো আমরা ক্লাস মোটামুটি কিন্তু অনেক দূরই এসেছি, আর আর কিছু করলেই শেষ হয়ে যাবে। তো চলিত্রীতির প্রবর্তক কিন্তু বলা হয় প্রমোদ চৌধুরীকে, চলিত্রীতির প্রবর্তক বলা হয় প্রমোদ চৌধুরী। তারপরে হচ্ছে বীরবল, ছদ্মনাম ছিল প্রমোদ চৌধুরীর, ছদ্মনাম বীরবল। প্রমোদ চৌধুরীকে বলা হতো কি? বীরবল। বীরবল হচ্ছে কার নাম? প্রমোদ চৌধুরীর নাম বীরবল। তারপরে হচ্ছে চলিত্রীতির প্রবর্তক বীরবল। তারপরে হচ্ছে কি, বীরবলের রীতির প্রবর্তক বীরবল। তারপরে হচ্ছে বীরবলের রীতি মানে হচ্ছে একটা বিশেষ ধরনের কি, ব্যঙ্গাত্মক রীতি। তারপর 1918 সালে সওগাত নাসির উদ্দিন, 1918 সালে, 1914 সালে সবুজ পত্র, 1918 সালে হচ্ছে সওগাত, গুরুত্বপূর্ণ পত্রিকা। এটা হচ্ছে নাসির উদ্দিন প্রকাশ করেন, নাসির, নাসির উদ্দিন সওগাত 1918, মনে রাখবেন, নাসির উদ্দিন সওগাত, নাসির উদ্দিন সওগাত 1918, নাসির উদ্দিন সওগাত 1918, নাসির উদ্দিন সওগাত, নাসির উদ্দিন সওগাত 1918, নাসির উদ্দিন সওগাত, নাসির উদ্দিন সওগাত 1918। প্রমোদ চৌধুরীর সূক্ষ্ম ব্যঙ্গ বিদ্রুপ যে রীতি থাকে, সেটাকে বলা হয় বীরবলী রীতি। প্রমোদ চৌধুরীর বীরবলী রীতি হচ্ছে সূক্ষ্ম বীরবলী রীতি, সূক্ষ্ম, খুব সূক্ষ্ম ব্যঙ্গ বিদ্রুপ, সূক্ষ্ম ব্যঙ্গ বিদ্রুপ, সূক্ষ্ম ব্যঙ্গ বিদ্রুপ যে রীতি থাকে, সেটাকে বলা হচ্ছে বীরবলী রীতি বন্ধুরা। তো আর একটি জিনিস দেখুন, হচ্ছে মোহাম্মদী, মৌলানা আকরাম খাঁ, আমরা আরও কয়েকটি পত্রিকা শিখব। তো আপনারা ধৈর্য ধরে কিন্তু দেখুন, কারণ এই যে 20 মিনিট বা আধা ঘন্টা ক্লাস করবেন, এই ক্লাস পরে কিন্তু আর কোনো ক্লাস লাগবে না। এই যে বাংলা সাময়িক পত্র, পত্রপত্রিকা, এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষায়, বাংলাদেশের প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবে, 100% গ্যারান্টি। যদি না থাকে আপনি আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফেসবুকে নক করবেন যে আসেনি স্যার, অবশ্যই আসবে। তো দেখুন, মোহাম্মদী পত্রিকা হচ্ছে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদী, মোহাম্মদী হচ্ছে আকরাম, মাওলানা
আকরাম, মোহাম্মদী পত্রিকা মাওলানা আকরাম, মোহাম্মদী পত্রিকা, ঠিক আছে। তারপরে হচ্ছে ধূমকেতু। এখন আমরা নজরুলের কয়েকটা দেখবো, নজরুলের আমরা কয়েকটা পত্রিকা দেখবো। নজরুল, নজরুলের একটা আছে হচ্ছে ধূমকেতু, নবযুগ, লাঙ্গল, এই তিনটা পত্রিকা আমাদের হচ্ছে বিদ্রোহী কবি, জাতীয় কবি সম্পাদিত করেছেন। তো 22, 25, 41, ধূমকেতু হচ্ছে 1922 সালে প্রকাশিত হয়। নবযুগ প্রকাশিত হয় হচ্ছে কত সালে, লাঙ্গল হচ্ছে 1925 আর নবযুগ হচ্ছে 1941। অর্থাৎ আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা যায় যে বছর, সে বছর হচ্ছে নবযুগ, আর লাঙ্গল 1925, 3 বছরের ডিস্টেন্স ধূমকেতুর থেকে লাঙ্গল, এটা হচ্ছে 3 বছর প্লাস 3, ঠিক আছে। ধূমকেতু হচ্ছে প্রথম পত্রিকা, কাজী নজরুল ইসলাম সম্পাদিত প্রথম পত্রিকার নাম যদি পরীক্ষায় আসে, ধূমকেতু। নবযুগ হচ্ছে তারপরে, নবযুগ পত্রিকা হচ্ছে তারপরে, নবযুগ পত্রিকা 1941 সালে রবীন্দ্রনাথের মৃত্যু, আর লাঙ্গল হচ্ছে 1925 সালে, তাহলে হচ্ছে 22, 25, মনে রাখবেন। আর ধূমকেতু পত্রিকা কিন্তু প্রথম প্রকাশ করেন কমরেড মুজাফফর, কমরেড মুজাফফর প্রথমে ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন হচ্ছে 1920 সালে। ধূমকেতু রবীন্দ্রনাথের 2 বছর আগে এই কমরেড মুজাফফর কিন্তু ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন, কমরেড মুজাফফর আহমেদ। তো ধূমকেতু পত্রিকায় স্লোগান কী ছিল, পরীক্ষায় কিন্তু আসতে পারে ধূমকেতু পত্রিকার স্লোগান কী ছিল। ধূমকেতু পত্রিকার স্লোগান ছিল যে আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু। আয় চলে আয় রে ধূমকেতু, লিখে নিন যে আয় চলে আয় রে ধূমকেতু, আমি একটু ফোনটা চার্জে লাগিয়ে দিচ্ছি, কারণ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আপনারা ক্লাসটা করতে পারবেন না, যেহেতু আর মোটামুটি দেখা গেল 5-7 মিনিট লাগবে। তো আমরা ধূমকেতু পত্রিকার যে স্লোগান আছে সেই স্লোগানটি একটু শিখে নিই। স্লোগানটি হচ্ছে আয় চলে আয় রে ধূমকেতু, আয় চলে আয় রে ধূমকেতু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, আধারে বাদ অগ্নি সেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, উড়িয়ে দে তোর